দুদিনত দুটা এনকাউন্টার। সোমবারে নিশা কাছাৰ এনকাউন্টারত হিফজুর রহমানের মৃত্যু, মঙ্গলবার নিশা মরিগাঁওত গুলিবিদ্ধ ড্রাগ পেডলার মফিজুল হক। জিএমসিএইচত চিকিৎসাধীন হয়ে আছে সোঁ ভরিত গুলি লগা মফিজুল। মঙ্গলবারে সোনাপুর টোলগেটত 16 কোটি টাকার হেরোইন সহ এসটিএফ আর মরিগাঁও আরক্ষীর জালত পড়েছিল গুয়াহাটির গাড়িগাঁওয়ের মফিজুল হক। আরক্ষীর জেরাত ধরমতুলর আন এটা পেডলারক হেরোইন খিনি দিবলৈ নিয়ার কথা স্বীকার করেছিল মফিদুলে। নিশার ভাগত বরবাড়ির হাবিতলিয়া রাস্তায় পেডলারটির ঘরলৈ যাওয়ার বাতত বেহু ফালি পলোয়ার চেষ্টা করতেই গরজি উঠিল আরক্ষীর পিস্তল। এসটিএফ জওয়ান ইন্দ্রজিৎ গগৈক আক্রমণ করে কাঢ়ি নিয়া AK-47 গুলিওয়ার চেষ্টা করার বাবেই বাধ্য হয়ে সোঁ ভরিত গুলিওয়া বলে ভাষ্য মরিগাঁও আরক্ষীর। পলাবলে চেষ্টা করে গাড়ির পর জপিয়া সেই সময় রাস্তাটা অল্প জঙ্গল আসে। তারপর আর এজন তাতে স্টাফ আসে এসটিএফর ইন্দ্রজিৎ গগৈ বলে, তেখেতর রাইফল কাঢ়ি পলাবলে যত্ন করেছিল। আর সেই সময়তে আমার গভর্নমেন্ট প্রপার্টি রক্ষার স্বার্থত আর তখন পলাব চেষ্টা করার কারণে কন্ট্রোল ফায়ার করা হল আর তার কারণে 2 রাউন্ড ফায়ার করা হয়েছিল। কুভরিত গুলি লগা মফিজুল হকক আহতগুড়ি স্বাস্থ্য কেন্দ্রত প্রাথমিক চিকিৎসার পাছত আরক্ষী ভর্তি করালে গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত। 72 ঘণ্টা পাছতো স্বাস্থ্য সুস্থির হয়ে থাকিলে মফিজুল হকক চিকিৎসালয়ের পৰা মুকলাই দিব পাৰিব বলি জনালে জিএমসিএইচ কর্তৃপক্ষই। নো সাইন্স অফ এনি পেলেট ইনসাইড দ্য লেগ, এক্সরে কৰোঁতে একো হেয়া পোৱা নাই। এইখানে আমি এতিয়া সিন বাই সার্জারি ডিপার্টমেন্ট আর অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। এতিয়া প্ল্যান ইজ কি গোটেখিনি প্লাস্টার করে পেলাই অবজার্ভ করে পেলাই, ইফ হি বিকামস ফিট তেতিয়া নেক্সট 72 আওয়ার্স আমি ডিসচার্জ করব। 16 কোটি টাকা ড্রাগ জব্দ করে মফিজুল হকক ধরাশায়ী করা এসটিএফ আর মরিগাঁও আরক্ষী এতিয়া ব্যস্ত হয়েছে ধরমতুলর বরবাড়িত আত্মগোপন করে থাকা ড্রাগস পেডলারটক করায়ত্ত করবলৈ। মরিগাঁওর পৰা পবনজ্যোতি ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।